অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে গাজল থানার বাবুপুর এলাকায়। পুলিশ এই ঘটনায় স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ এই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম বন্দনা মণ্ডল। কয়েক বছর আগে বন্দনার বিয়ে হয় বাবুপুরের বাসিন্দা বিনয় মণ্ডলের সাথে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। কালকে তো আবার ওই বিকেল থেকে যা লোকের মুখে শুনলাম, মেয়েটাকে শ্বশুরও মেরেছে, শাশুড়িও মেরেছে এবং তার স্বামী মদ খেয়ে ওনারাও মেরেছে। তাতে গোটা সমাজ প্রতিবাদ করেছে এবং ওরা একটা বসার একটা উদ্যোগ নিয়েছে। ওই মুহূর্তেও নাকি বাবা পার্সোনাল ঘরে গিয়ে মেয়েটা চুলের মুঠি ধরে মেয়েটাকে মারধর করেছে, তারপরে কেরোসিন তেল ঢেলে, এখন আগুনটা তো আমরা তো পড়ে যাচ্ছি, কেরোসিন তেল ঢেলে মেয়েটা সুসাইড করেছে।